গুড মোদি কে মর্নিং, আমি কাজল আশ, প্ল্যাটিনাম ডিরেক্টর অফ মোদি কেয়ার। আজকে একটা দারুণ প্ল্যান নিয়ে আমি এসেছি। আমরা যারা মোদি কেয়ারে আছি সবাই কিন্তু সাফল্য পেতে চাই, আর সাফল্যটা কত তাড়াতাড়ি আমরা পেতে পারি সেইটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব। মোদি কেয়ার বিজনেসে আমরা জানি, আমাদের এই বিজনেসে আমরা গুড মর্নিং টু নেক্সট গুড মর্নিং আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ রোজকারের যে প্রয়োজনের প্রোডাক্ট সেটা পাওয়া যায়। আর সেই প্রোডাক্টটা আমরা সবার কাছে পৌঁছে দিতে গেলে ডিস্ট্রিবিউশন পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ডিস্ট্রিবিউটেড পয়েন্ট যত যত ছড়িয়ে দিতে পারবো ততই কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কটা গ্রোথ করতে পারবো। আর এই ডিস্ট্রিবিউটেড পয়েন্ট খুললে, ওপেন করলে সেটা থেকে কিভাবে আমরা বিজনেসটাকে গ্রো করতে পারি সেটাই আজকে আমরা দেখে নেব আমাদের এই সেশনে। চলুন দেখে নিই যে ডিপি পয়েন্ট থেকে আমরা কিভাবে আমাদের এই বিজনেসটাকে গ্রো করতে পারি। আমরা জানি মোদি কেয়ারের বিজনেসে যেভাবে আমরা প্রতিদিনের প্রোডাক্ট পাই, তাহলে সারা মাসে আমরা যদি কোনো একটা ফ্যামিলিতে তিনজন, চারজন বা পাঁচজন যে মেম্বার থাকে তাদের প্রতিদিনের যে প্রোডাক্ট লাগে সেটা আমরা মোদি কেয়ারের এই বিজনেসে পাই। অনেক কাস্টমার তাহলে আমরা জয়েন করাতে পারি, আর তাহলে সারা মাসে তাদের কত টাকার জিনিস লাগতে পারে, কারোর 3,000, কারোর 4,000, কারোর 5,000 লাগে। তো যদি আমি ভেবে নিই যে একটা মিনিমাম যদি 3,000 টাকা প্রোডাক্টও মানুষ সারা মাসে মোদি কেয়ারের এই কাস্টমার হিসেবে মোদি কেয়ার থেকে নেয়, তবে আমরা সেইভাবে আমরা অন্য মানুষকে অ্যাপ্রোচ করতে পারি। আর যদি এভাবে বলি তাহলে একটা ডিস্ট্রিবিউটর পয়েন্টে অন্য যেকোনো দোকানে, যেকোনো দোকানে মিনিমাম 5 জন কাস্টমার, 10 জন, 15 জন সেটা ভিজিট তো করে, কিন্তু আমি মিনিমাম 5 জন কাস্টমার ধরে নিলাম যারা মোদি কেয়ারের এই ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে তাদের যে সারা মাসের যে প্রয়োজনীয়তা সেইটা এখান থেকে কিনবে। যদি তাই হয় তাহলে যদি তারা 3,000 টাকার জিনিস কেনে আর প্রতিদিন যদি 5 জন করে কাস্টমার যদি এখান থেকে মোদি কেয়ারের এখান থেকে প্রোডাক্ট নেয়, তবে মাসে কতজন কাস্টমার হচ্ছে? 30 দিনে 5 জন করে হলে 150 জন কাস্টমার হচ্ছে। আর এই 150 জন যখন কাস্টমার এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, 3,000 করে প্রোডাক্ট যদি অ্যাভারেজে নেয় অন অ্যান অ্যাভারেজে, তাহলে কত টাকার জিনিস হচ্ছে? 4,53,000 টাকার জিনিস তারা কিনছে। তাহলে মোদি কেয়ার ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে 4,53,000 টাকার প্রোডাক্ট সেল হচ্ছে। আর আমরা জানি মোদি কেয়ারের প্রোডাক্টে 50% বিজনেস ভলিউম আমরা অন অ্যান অ্যাভারেজ পেয়ে থাকি, আর তাহলে তার বিজনেস ভলিউম হচ্ছে 2,26,500 বিজনেস ভলিউম হচ্ছে। আচ্ছা, ডিপি কমিশন যে ডিস্ট্রিবিউটর পয়েন্ট ওপেন করছে সেই ডিপি কমিশন 4% পায়। তাহলে 4% যদি 4,53,000 হয় তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 18,120 টাকা ডিপি কমিশন পায় ওই প্রোডাক্ট সেল হওয়ার জন্য। এবারে তার সাথে যে 150 জন কাস্টমার যারা এসেছে তারা প্রত্যেকে আধার লিঙ্ক করে তার সাথে জয়েন করার জন্য তারা প্রত্যেকেই মোদি কেয়ারের মেম্বার, এবং সে নিজে 3,000 টাকা প্রোডাক্ট নিচ্ছে, আর এই 4,53,000 যখন সেল হচ্ছে সে তো অলরেডি ডিরেক্টর হয়েই গেছে, তাহলে সে 16% আছে। তাহলে নিজের ওপর, নিজে 3,000 টাকার যে জিনিস কিনছে সেই 1,500 বিজনেস ভলিউমের ওপর সে 16% এপিবি বোনাস পায়। এপিবি বোনাস পাওয়া মানে 240 টাকার কিন্তু সে প্রোডাক্ট এপিবি বোনাস, নিজে যে প্রোডাক্ট কিনছে তার থেকে 240 টাকার এপিবি বোনাস পাচ্ছে। আর তার টিম থেকে কেউ 7% আছে, কেউ 10 আছে, কেউ 13 আছে, কেউ 15 আছে। আমি অন অ্যান অ্যাভারেজ সবাইকে ধরে নিলাম 15% আছে, যদিও এটা হয় না, তবুও আমি মিনিমাম ধরে চলছি সবাই 15% আছে। তাহলে সে 16% আছে, 1% ডিফারেন্স 2,25,000 উপর, তাহলে সেটা হচ্ছে 2,250 এপিবি পাচ্ছে নিজের টিম থেকে। তাহলে এই দুটো এপিবি বোনাস পাচ্ছে, এছাড়াও সে যেহেতু ডিরেক্টর বোনাস পাবে, ডিরেক্টর হয়ে আছে, ডিরেক্টর বোনাস ক্যালকুলেশন আমরা জানি যে 2,26,500 ডিরেক্টর বোনাস ক্যালকুলেশন করতে গেলে তার 6% যেটা সেটা আমরা যে পয়েন্ট পাবো সে পয়েন্টটা কত দেখে নিই। 6% যদি 2,26,500 পয়েন্ট যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি 13,590 পয়েন্ট হচ্ছে। এই 13,590 পয়েন্টকে আমরা
ডিরেক্টর বোনাসের জন্য কোনো মাসে 1 টাকা 25, কোনো মাসে 1 টাকা 30, কোনো মাসে 1 টাকা 32, এইভাবে হয়ে থাকে। তো আমরা অন অ্যান অ্যাভারেজ 1 টাকা 30 দিয়ে ইন্টু করছি, মাল্টিপ্লাই করাতে আমরা পাচ্ছি 17,667 টাকা। তাহলে সে ডিরেক্টর বোনাস হিসেবে পাচ্ছে 17,667 টাকা। তাহলে এবার দেখে নিই সে টোটাল কত পাচ্ছে। সে ডিপি কমিশন হিসেবে পেয়েছে 18,120, পার্সোনাল বিজনেস ভলিউম থেকে পেয়েছে যেটা এপিবি সেটা 240 পেয়েছে, আর টিমের এপিবি থেকে পেয়েছে 2,250, আর ডিরেক্টর বোনাস হিসেবে পেয়েছে 17,667। তাহলে মোট তার ইনকাম হচ্ছে কিন্তু 38,277। এবার দেখে নিন, তাহলে আপনারাই দেখে নিন যে মাত্র 150 জন, 150 জন যদি আমরা কাস্টমার করতে পারি, অর্থাৎ প্রতিদিন 5 জন করে যদি মোদি কেয়ারের ডিপি থেকে তাদের প্রোডাক্ট নিতে পারি, সেই নেটওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু মান্থে আমাদের 38,000+ ইনকাম আসছে। তাহলে এইটা বলেই কিন্তু আমরা নেটওয়ার্কটা গ্রো করতে পারি, আমরা নিজেরাও ডিপি ওপেন করতে পারি। স্পেশালি যারা 13% আছে তাদেরকে আমি বলবো যে তারা এভাবেই তাদের যখন বিজনেসটা গ্রো করতে চাইছে, একটা টিম বিল্ড আপ করতে চাইছে, সেই সময় কিন্তু ডিপির ভূমিকা একটা বিশাল, এবং এইভাবেই তারা ডিপি নিজের টিমের মধ্যে প্রমোট করবে। এই হিসাব দেখিয়ে ডিপি প্রমোট করলে আমার মনে হয় না সেটা কোনো অসুবিধা হবে, এবং প্রত্যেকেই উৎসাহিত হবে। খুব কঠিন কাজ নয়, আমরা এইভাবেই করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।